আমি আপনার টাকা দেই, আপনি আমার কিছু ফলমূল কিনে দেন, কিনে নিয়ে আসেন, আমি আপনার ভাড়া সহ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আপনি নিয়ে আমি এনেই আসি, হ্যাঁ, দেখি গাড়িটা ঠিক করার চেষ্টা করি। তাহলে আমি এনে আসি, আপনি কি 500 টাকার মধ্যে একটু? আচ্ছা, আমি এনে আসি। চাচা, আপনি কান্না করলে কিন্তু আমার কান্না আসতেছে। আসসালামু আলাইকুম চাচা। থামেন চাচা, চাচা ভালো আছে? চাচার বাড়ি কই? ও, এই জায়গায়। চাচা কি ভাড়া আছে নাকি? না, এখন ভাড়া নাই, ভাড়া আছে। বাসা এই জায়গায়? কোন জায়গায় কইলেন? ও, এদিক দিয়ে যাক সামনে। চাচা, আমি বিপদে পড়ে গেছি, আমার বিপদ থেকে উদ্ধার করেন। গাড়ি নষ্ট হয়ে গেছে, স্টার্ট হয় না, যাইতেছি মেহমান বাড়ি। না না, এই জায়গায় নিব না, মানে আমি গাড়ি ঠিক করতে করতে আপনি একটু আমারে সাহায্য করেন। মানে আমি গাড়ি ঠিক করি, আমি তো যাইতেছি মেহমান বাড়ি, বুঝছেন? কিছু তো নিয়ে যাওয়া লাগবো, আপেল কমলা এগুলো নিয়ে যাইতে হবো না? তো আমি ওটা নেই নেই, আমি তো ভাবছি যে গাড়ি নষ্ট হবে না, ঠিকই আছে, তো এখন দিয়ে এনে এসে নষ্ট হয়ে গেছে, এখন জুলুম। আমি আপনার টাকা দিই, আপনি আমার কিছু ফলমূল কিনে দেন, কিনে নিয়ে আসেন, আমি আপনার ভাড়া সহ দিয়ে দিব। কি ফল? 500 টাকার মধ্যে আপেল কমলা এই খেজুর টেজুর হবে না? 500 টাকার মধ্যে আপেল কমলা খেজুর? হ্যাঁ, হবে না? আচ্ছা, যদি লাগে না আপনি দিয়েন, আমি আইসা কয় টাকা, যদি বেশি লাগে তাহলে আমার এসে বললেন, আমি টাকা দিয়ে দিব। চাচা, তাহলে আপনি নিয়ে আমি এনেই আসি, হ্যাঁ, দেখি গাড়িটা ঠিক করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমি এনে আসি, আপনি কি 500 টাকার মধ্যে একটু? আচ্ছা, আমি এনে আসি। চাচা তাহলে যান, আসসালামু আলাইকুম। তাহলে চাচা আনছেন আপেল কমলা? আচ্ছা, 1 কেজি 300। আপেল কমলা 1 কেজি, দুইটা মিলে 1 কেজি 300 টাকা? আচ্ছা, আর এই লেসু এটি ভালো? এটা খেজুর? হ্যাঁ, যাই হোক, এটা ভালোটা? হ্যাঁ ভালোটা, 100। মানে মোট হয়েছে কয় টাকা? 400। আচ্ছা, 400 টাকা এনে রাখেন। ইহ, খাইমে গেছেন গা, মোসেন মোসেন, হায় হায়, এই রোডের মধ্যে এটা কোনো কথা? আপনার এই রিক্সা চালানোর বয়স আছে? বাসা কে কে আছে? বাসা কে কে আছে? আপনার আন্টি আছে, আন্টি আর পোলাপান ছেলে, আপনার সবাই ভিন্ন? সবাই ভিন্ন। এনে বসেন তো, দেখি আপনি এনে বসেন, আগে এনে বসেন, আপনার সাথে কথা আছে, ওইটা বসেন। আচ্ছা, এটা ফাটান ফাটান, দোকানটা যদি পচা জিনিস দিয়ে দেয় তাহলে তো ঝামেলা। দেখি খাইম, খাইয়া কিরকম লাগে। তাহলে চাচার ইনকাম হয় কত কত টাকা মানে প্রত্যেক দিন এই রিক্সা চালায়? 2-2.5 সংসার চলে। এটা ভালো, বড় দেখে বাইর করেন? তাহলে কতদিন থেকে রিক্সা চালান? আপনার শরীরে যে অবস্থা, আপনি কেমনে রিক্সা চালান আমি এইটাই তখন থেকে চিন্তা করতেছি। এই রোদের মধ্যে ঘাইমে দেখেন কি অবস্থা হয়ে গেছে। মোসেন এগুলা গাম মোসেন, প্রত্যেক দিন তাহলে 2-250 টাকা কামাই হয়? 2-250 টাকা দিয়ে হয়? জিনিসের দাম প্রত্যেক দিন বাড়ান, রিক্সা কি নিজস্ব আপনার নিজেরই?
আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার আমি 500 টাকা দিলাম, আপনি তো মাইরেও দিতে পারতেন, আবার আসলেন টাকা নিয়ে। না, 500 টাকা নিয়ে গে দুই দিনের আপনার ইয়া হইতো। আপনার কাছে আমি টাকা দিলাম, কিন্তু আল্লাহর কাছে আনামত থাকি গেলাম, আপনার ফাঁকে গেল কেন আল্লাহ। আপনার মেহ আনার বাড়ি দেবেন, আপনি আমাকে নিশ্চিন্তে খাওয়াচ্ছেন, তাহলে এই দানাটা খাবার গেলে আমার কত টুকা আল্লাহর কাছে করি। হ্যাঁ, এইটিয়া সময় এখন একটা আমার অনুরোধ থাকবে, যতই বিশাল ঘরে আপনি বিয়া করেন জি, কিন্তু মা বাবা যারা হইল জন্মদাতা পিতামাতা, তাদের যদি সন্তানরা ভুলা যায়। আচ্ছা আচ্ছা, কষ্ট না না চাচা, না না চাচা কান্দেন না চাচা, আপনি কান্না করলে কিন্তু আমার কান্না আসতেছে। পান বউ পাইয়া যে কি মনে করে, যে সব বইয়ের কথায় ওঠা বসা করে, যে বাপ মারে ভুলে যায়, ওরা একটা বার চিন্তা করে না যে আমি আজকে এই জায়গায় কিসের জন্যে, কার জন্যে, আমি ছোটো থেকে বড় হয়েছি কিসের জন্যে। বাবা মা না থাকলে তো আমি এইরকম এই পদে আসতে পারতাম না, এই জায়গায় আসতে পারতাম না, এত বড় হইতে পারতাম না। না, অন্য আপনার জায়গায় অন্য কেউ হইলে 500 টাকা পাইছি, আমার 500 টাকা ইনকাম করতে মানে একদিন পুরা সময় লাগে 500 টাকা ইনকাম করতে, আমি এখন সাত 500 টাকা পাইছি, চিনিও না, আমি যদি এখন নিয়ে যাই বুঝতেও পারবে না, এরকম করতে পারতেন আপনি, আপনি কেন নিয়ে গেলেন না? আল্লাহর কাছে দাবি করতে হবে, কিয়ামতের দিনে আমার ওই 500 টাকার ডবল আপনাকে দিতে হবে। এইটা যদি সবাই বুঝতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। তো না না চাচা, কানবেন না, আমার কিন্তু কান্না আসতেছে, আপনি কান্না করলে কিন্তু আমিও কান্না করে দিব, আমার কিন্তু কান্না আসতেছে, আমিও আপনি খান। বড় করে সন্তান ছিল, এখন মিস হয়ে গেছে, বেমাতা ভাই, মা এক বাপ দুই, এই জন্যই আমি নিরহ। সমস্যা নাই, এইটা আল্লাহ আপনার চালাবে, আপনার সন্তানদের টাকা নিয়ে আপনার চলতে হবে না, ওরা যদি না দেয় কোনো সমস্যা নাই, আপনারই আল্লাহ চালাবে, আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ আছে না উপরে, আল্লাহ দেখতেছে নাকি এগুলা, ওরা একদিন বাবা মা হবে, ঠিক আছে, ওরা হবে না, তো দোয়া করে ওনারা যেন ভালো থাকে, ভালোভাবে চলাফেরা করে, আপনার মতো যেন না হয়, ওদের সন্তান ওদের পোলাপান যেন ওদের আপনার মতো এরকম না করে, জাস্ট দোয়া করবেন, কখনো মানে ওইরকম কোনো কিছু বলবেন না, ওইরকম কোনো দোয়া করবেন না, অভিশাপ দিবেন না। হ্যাঁ, কোনো বাবা মা চায় না যে তার সন্তান, হ্যাঁ কোনো সারা পৃথিবীর জন্য যারা কানে রাখে তাদের নিয়ে দোয়া করি, নামাজ করি, এখানে দোয়া করি, যারা গরিব আছে তার জন্য দোয়া করি, যারা খারাপ হোক মন্দ হোক তাও তো আল্লাহ পাক বানাইছেন, এই জন্য তার কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়াত করে দাও, আমার মতন তারাও বড় মানুষ আছে। হ্যাঁ, আপনাদের দোয়া তীরের মতো লাগবে, আপনারা যদি দুই হাত তুলে দোয়া করেন দোয়াটা তীরের মতো লাগবে। দাঁত কয়টা নাই আপনার? একটাও নাই নাকি? আর সব পড়ে গেছে, তাহলে আপনার বয়স কত? 85। অনেক বছর হয়ে গেছে, আপনি এই বয়সে আমার তো এইটাই মাথা কাজ করতেছেন, এই বয়সে আপনি নিজে চলতে পারতেছেন কেমনে, রিক্সা তো রাখেন। চাচা দোয়া করি আরও বাইচা থাকেন, আরও আল্লাহ আরও হায়াত দান করুক। তো চাচা আপনার কয় টাকা হয়েছে ভাড়া? না না, কয় টাকা হয়েছে? না 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 না, আপনার আপনার ভাড়া যেটা ওই রকম। আচ্ছা, 40 টাকা? না, আপনি আমার 100 টাকা খুচরে দিলেন না, নেন এই যে আপনার ভাড়া, এডি না বেশি এলো না, আমার কাছে কম হয়ে গেল, এটা আপনার ভাড়া, আর এগুলো আমি আপনার জন্যই কিনছি, এটা আমি আপনার জন্যই কিনছি, এগুলা
আপনার জন্য কি না ঠিক আছে আপনি জাস্ট দোয়া করবেন আপনি এটা আগে খান চাচিরে নিয়ে গিয়ে দিবেন যে আমার ভাইস্তা দিছে এগুলা সব সময় আপনার পরিশ্রমের উপরে থাকেন আচ্ছা তাহলে এগুলা চাচিরে নিয়ে গিয়ে দিবেন আপনার তাহলে প্রত্যেক দিন কয় টাকা ইয়া হয় আপনি কিন্তু আজকে রিক্সা চালাবেন না আপনি আমারে কথা দেন যে আজকে এই সময় হলে আমি গাড়ি চালাইব না এই সময় আর যে সময় হোক আজকে আপনি গাড়ি চালাবেন না আপনি সোজা বাসায় যাবেন বাসায় গিয়া চাচির সহ এগুলা ধুইয়া খাবেন বসে খাবেন খাবেন আর খাইয়ে দেয় আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এই যে আপনার এটা আমার পক্ষ থেকে দিল না জাস্ট খালি নামাজ পড়বেন পাঁচ অক্ট কিন্তু নামাজ পড়বেন নামাজ বাদ দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বেন তাহলে আপনি এটা খায়া ধীরে সুস্থ চলে যাবেন আজকে কিন্তু বাইরে হবেন না আর বাসা থেকে আপনি খান খায়া রেস্ট নেন তাহলে আসি আসসালামু আলাইকুম